আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে তখন নেইমার সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তিনি বলেন, কোনো সন্দেহ ছাড়াই নেইমার জুনিয়র বিশ্বসেরা এবং আমি তাকে মন থেকে খুব পছন্দ করি। এবং আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডিপল বলেছেন, যারা নেইমার জুনিয়রকে ভালোবাসে না তারা ফুটবলই বোঝে না। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী কিলিয়ান এমবাপ্পে বলেছেন, নেইমার শুধু ফুটবলের রাজা নয়, মহারাজাও বটে। আর্জেন্টাইন গোলকিপার ইমিলিয়ানো মার্টিনেজ বলেছেন, আমি নেইমার জুনিয়রের অনেক বড় ভক্ত। আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা ডিয়েগো ম্যারাডোনা বলেছেন, আগামী 10 বছরে 10 জন মেসি আসবে, কিন্তু আগামী 10,000 বছরেও একজন নেইমার আসবে না। পোল্যান্ড ও বার্সেলোনা স্ট্রাইকার রবার্ট ল্যাভানডস্কি বলেছেন, নেইমারের মতো ফুটবলার জন্ম নিতে হলে আপনাকে 100 বছর অপেক্ষা করতে হবে। তাছাড়া ইংল্যান্ডের প্রিন্স ডেভিড বেকহাম বলেছেন, আজ পর্যন্ত এমন কোন ফুটবলার আমি দেখিনি যার ভেতর নেইমারের মতো ফুটবল আইকিউ আছে, এবং ফুটবলের ক্ষেত্রে কেউই নেইমারের লেভেলের নয়, সে দুর্দান্ত। এবং আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা অ্যানহেল ডি মারিয়া বলেছেন, নেইমারের সাথে যে কোনো প্লেয়ারের তুলনা করা অপরাধ। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা কারিম বেনজেমা বলেছেন, যারা নেইমারকে নিয়ে সমালোচনা করেন তারা ফুটবল বোঝেন না। ম্যানচেস্টার সিটির কোচ সেপ গার্দিওলা বলেছেন, আমার ক্যারিয়ারে নেইমার মানেই সবকিছু, আমি মাঝে মধ্যে নেইমারের খেলা দেখে আমার দলের উপর সেটা বিস্তার করি। এবং স্পেনের বিশ্বকাপ জয়ী তারকা জেরার্ড পিকে বলেছেন, নেইমার ইতিহাসের সেরা খেলোয়াড়। অন্যদিকে লা লিগা সভাপতি তাবাস বলেছেন, নেইমার লা লিগার সম্পদ। এক সাংবাদিক ব্রাজিলের